হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমার গত 21 তারিখে, আপনারা অবশ্যই জানেন, আমি একটা ব্লগ দিয়েছি যে আমি ইন্ডিয়া চলে এসেছি। সো ইন্ডিয়া আসার পর আমাকে আমার কোয়ারেন্টাইন রুমটা কীরকম দিয়েছে সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। সো আশা করছি ভালো লাগবে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারেন যে ইন্ডিয়ান কোয়ারেন্টাইন রুম কীরকম হয়। এটা আমার হচ্ছে কলেজের মধ্যেই আমাকে দিয়েছে আর কি। এটা ফোর্থ ইয়ারদের হোস্টেল ছিল, ওরা এটাকে, ফোর্থ ইয়াররা চলে যাওয়ার পর এটা তো খালি হয়ে গেছে, ওরা এটাকে কোয়ারেন্টাইন হল হিসেবে এখন ইউজ করছে। সো চলুন দেখানো যাক যে কিরকম হয় কোয়ারেন্টাইন রুম। সো ওরা আমাকে গ্রাউন্ড ফ্লোর দিয়েছে, গ্রাউন্ড ফ্লোরের 18 নম্বর রুমটা ওরা আমাকে দিয়েছে। সো এবার আমি রুমের ভিতরে যে দেখাই আপনাদেরকে যে রুমটা কিরকম, ইটস প্রিটি মাচ বেসিক, ওরকম কিছু না আসলে, মানে নর্মাল হোস্টেল যেরকম হয় সেরকমই, বাট আমি এটাকে সুন্দর করে নিয়েছি, তাই না? সো এই যে এখানে এটা হচ্ছে আমার লাগেজ, আর ওই যে ওটা আমারই বালতি, ওরা দেয়নি আমার রুমে, যে আমি আমার বালতি, তোশক, মগ, আর ওটা হচ্ছে একটু কম্বল টাইপের, এগুলো নিয়ে আসছি। আর এই যে এখানে জিনিসপত্র রাখা যায়, জানলা আছে, জানলা আমি খুলিনি, আটকানো ছিল, আটকানোই আছে কারণ এতটা গরম নাই, জানলা আছে। তারপর নেট আছে, মানে এটা হচ্ছে যে যাতে মশা বা ইনসেক্টস না আসে। এখানে একটা নেট আছে, আই থিঙ্ক ভিতরে একটা নেট আছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া, আছে বোধ হয়। তো এটা হচ্ছে জানালা, আর ওরা চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, আর প্রত্যেকের জন্য এরকম একটা পানির কি বলে ডাব্বা দিয়েছে, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এটা আমি ইউজ করব 14 দিন, আমার পানি লাগবে, আমি এটা থেকে নিয়ে নিয়ে তারপর ইউজ করব আর কি। সো এই তো আমার বাহিরের ভিউ, মানে এত সুন্দর গাছপালা, আই লাভ ট্রিস, দ্যাটস ওয়াই আমার জন্য এটা খুবই মানে ভালো লাগে যে আমি দরজা খুললেই কি সুন্দর ভিউ দেখতে পাই। এনিওয়েজ, তো আলমারি আছে, আলমারিটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আলমারিটা খুলে দেখাই। এর ভিতরে এখন আমি আমার জিনিসপত্র রেখেছি, আমার হ্যান্ড লাগেজটা, ব্যাকপ্যাকটা আর কিছু এসেন্সিয়ালস রেখেছি। এই তো নিচে একটা কম্পার্টমেন্ট আছে, আর এটা হচ্ছে পুরো কাবার্ডটা, আর উপরে একটু জায়গা আছে। এই তো নর্মাল কাবার্ড যেমন থাকে আর কি। বাই দ্য ওয়ে, এই রুমটা কিন্তু আমি এসে বা কেউ আমার সামনে কেউ ক্লিন করেনি, আমি আসার আগেই এটাকে ক্লিন টিন করে একদম আমার জন্য রেডি করে রেখেছে। আর রুম এবং সব কিছু এতই ক্লিন ছিল, খুবই সুন্দরভাবে ক্লিন ছিল। সো আমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা অনেকে আমাকে খুব পছন্দ করেন, সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি পরের ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।